রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মধুমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গুড মর্নিং, আজকে সকালটা শুরু করলাম আমার মামা বাড়ির ফ্ল্যাটের ছাদ দিয়ে। মামা বাড়ির ফ্ল্যাটের এটা হচ্ছে ছোট মামার ঘর, এখান দিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম। একদিন আপনাদেরকে বলেছিলাম আমার ছোট মামি কিছু ফুলের কাজ করেছে, ছাদ ফুল বাগান করেছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কত সুন্দরভাবে পুরো নিজে এক সুন্দরভাবে ছাদে ফুল গাছ লাগিয়ে সুন্দর করে সাজিয়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির সামনের ঘরটার থেকে ছবি তোলা, মানে ভিডিওটা করেছি, দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা। ছোটবেলা থেকে এখানেই আমি মানুষ হয়েছি, ছোটবেলা থেকেই মামা বাড়িতে 2 বছর বয়স থেকে আমি মামাদের কাছেই মানুষ হয়েছি, তাই এই রাস্তাঘাট, এই গাছপালা আমার খুবই পরিচিতি, আমার খুবই প্রিয়। এই যে তাল গাছটা দেখছেন, এই তাল গাছটা আমারও জন্মের আগে, যখন ছোট ছিলাম তখন মামা বাড়ির নিচের ঘর থেকে, তখন তো ফ্ল্যাট ছিল না, তো এই শোয়ার ঘরের বিছানা থেকে এই তাল গাছটা দেখতে আমার ভীষণই ভালো লাগতো। আর এর ওপরে ঠিক মাথার ওপরে চাঁদটা উঠতো। এখন সমস্ত পরিবেশ আলাদা হয়ে গেছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, সেই আগের পরিবেশ নেই, সেই আগের মতন কিছুই নেই, কিন্তু সেই তাল গাছটা একই রকম আজও সেইভাবেই দাঁড়িয়ে আছে যেমন ছিল। সমস্ত কিছু পাল্টে গেল, ওই তাল গাছটা কিন্তু আজও পাল্টায়নি। তাই এই তাল গাছটা দেখে আজকে আমার এত মন ভালো লাগছে যে সেই ফেলে আসা কত কত স্মৃতি, কত কত আনন্দের দিনগুলোর কথা সবই তো মানুষের মনের মণিকোঠায় থেকে যায়, কিন্তু আবার সেগুলো হারিয়েও যায়। চলুন তাহলে, এটা আমার মামা বাড়ির ছাদ, মামা বাড়ির ছাদে আমার ছোট মামি সমস্ত এই গাছগুলো করেছে নিজের হাতে, দেখো কত সুন্দর সুন্দর, আপনারা সবাই দেখে বলবেন কেমন লাগছে। দেখুন প্রত্যেকটা ফুল এত সুন্দর, এটা হচ্ছে রোজ, বাহ এত সুন্দর, গাছে কত লেবু ধরেছে, এই গাছটায় দেখুন কত লেবু, লঙ্কা, কামরাঙা গাছও আছে, বাম কত কত লঙ্কা গাছ, এই যে কামরাঙা, এটা কামরাঙা, বাহ কি সুন্দর। মামি এটা কি গাছ গেছিল, অপরাজিতা না? বা এগুলো তো অনেক গাছ, এটা কি গাছ বলো তো মামি, গাছটা, এই গাছটা খুব ভালো গাছ বলে জানো। হ্যাঁ এই গাছটা খুব ভালো গাছ বলে। তুমি কি মানে এর থেকে গড়িয়া থেকে নিয়ে আসো ছোট ছোট, কি সুন্দর লঙ্কা গুলো দেখো, ওই বাইপাসের যে দোকানগুলো লঙ্কা ধরেছে। মামি এটা কি গাছ গো, আম দেখুন কত ছোট গাছে আম ধরেছে, বা লঙ্কাটা দেখো, হ্যাঁ কালো লঙ্কা, এটাকে পুরো কভার করে নি, কি সুন্দর, অপূর্ব সুন্দর এই গাছটার ফুলটা দেখুন। ছাদ বাগান, এটা এটা পাঁচতলা ছাদের ওপরে মামি করেছে নিজের হাতে ফুল বাগান করা, সেই গাছে এত সুন্দর ফল ফুল, কি দারুন। এটা কি গাছ মামি, কোনো ফুলের গাছ নাকি, এটা পিয়াজ কলি, ও এটা পিয়াজ কলি না, মা কি সুন্দর হয়েছে, পুরোটা দেখাই, লঙ্কা গুলো দেখেছেন, আর এই ফুলগুলো জিনিয়া ফুল, খুব সুন্দর পিটুনিয়া, পিটুনিয়া অনেক দিন থেকে পরিচর্যা করতে হয়েছে, কি দারুন, খুব সুন্দর হয়েছে। এই যে লঙ্কা, সব কালো কালো লঙ্কা, কারি পাতা গাছ, জবা ফুল, এদিকেও তো কিছু গাছ আছে না মামি,
এদিকেও তো কিছু গাছ আছে, এদিকে বা এটা 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 ঢোকার মতন রাস্তা না? ওইটা হ্যাঁ, ওই কুকুর ঢুকে যায় না? হ্যাঁ, এটা ইনডোর প্ল্যান্ট। এটা কি সুন্দর হয়েছে গো, অ্যারোবেলা জেলটাও তো, অ্যারোবেলা গাছটাও ভালো হয়েছে মামি। তো দেখুন এটা ইনডোর প্ল্যান্ট। এত সুন্দর সুন্দর গাছ করেছো আমি তো জানি না, দারুণ দারুণ করেছো মামি, দারুণ করেছো। এই মাটি সার সব এনে দিতে হয়, এই জন্য তুমি মাঝে মাঝে বলো ছাদে এখন যেতে হবে, ছাদে যাচ্ছি এই ফুল গাছ করবে বলে। হ্যাঁ, গোলাপ গাছের গোলাপ ফুলও তো কত সুন্দর ফুটেছিল, এটা পিঙ্ক কালার। হ্যাঁ, এটা পিঙ্ক। যেতে পারছি না, বোনের পরীক্ষাটা শেষ হলে আবার কিছু ফুল এনে লাগাবো। তো জায়গা তো, এই জায়গাটাই তো লাগাবে, এখানটা তো ফাঁকা আছে। ওখানটা যে এসে ফাঁকা হয়ে যাবে না? ও, ওই ডালিয়া গাছটা তো একবার নষ্ট হয়ে গেল, এসে চালিয়েছি একটু গরম হাওয়াটা। আচ্ছা, এইটা দেখো লেবুর, লেবু গাছের ফুলগুলো দেখো কি সুন্দর। এটা মৌসুমি লেবু, এটা পাতি লেবু, এটা গন্ধরাজ লেবু না পাতি লেবু? ওরে বাবা, দুটো হয়েছিল ছিঁড়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কি দারুন। মামা একদিন এসে ছিঁড়ে নিয়ে পাখি যাবে, তুমি ছিঁড়লে কেন পাখি খা? আমি খুব ভালো হয়েছে, আমাকে এরম হলেই বলবে, আমি আবার করব, খুব দারুণ হয়েছে। গরমের গাছ আনি, শীতের গাছ থেকে সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। খুব সুন্দর হয়েছে, পলি বেরিয়েছে এটা লাগিয়ে রেখে, কি দারুণ হয়েছে। এটা আমার মামা বাড়িতে ছোট মামি সব গাছগুলো করেছে, কি দারুণ। বাবাই তো অনেক যত্ন করতে হয়, খুব সুন্দর হয়েছে, মাটি ফাটি দিয়ে খুব সুন্দর, খুব পরিচর্যা করতে হয় জানি। বাবা কি দারুণ ফুলগুলো হয়েছে, খুব সুন্দর। এই লেবু ধরেছে, বাহ, গোলাপ, কারি পাতা। মামি তুমি দাঁড়াও না, তোমাকে নিয়ে তুলবো। কি দারুণ ফুল, লেবুটা কি সুন্দর হয়েছে, সব মামি এগুলো করেছে, আমার ছোট মামি সমস্ত কিছু করেছে। এটা গানের সাথে দেবো, ওটা ব্লক করে দেবো, এটা গানের সাথে। কি দারুন সাদাটা যা ফুল দিয়েছিল, এটা এটা প্রচুর ভরে ভরে, একদম মনে এত শান্ত হয়ে, এত ফুল দিয়েছে, 4 মাসের মতন হলো এখনো তো সিজন শেষ। 4 মাস? হ্যাঁ সিজন শেষ, এগুলো কি সব মরে যাবে? ওই গাঁদা তো দেখো নি, 4টে টব নষ্ট হয়ে গেলে শুকিয়ে, দেখো তুমি এই বড় বড় এই বড় বড় সাইজের গাঁদা, এই 4টে টব তুলে এই এই গাছগুলো লাগানো হলো, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মা বাড়ি থেকে চলে এসেছি এখানে সরস্বতী।